রাজশাহীতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আলী আহমেদ নামে এক চিকিৎসক খুন হয়েছেন। পুলিশ জানায় রোববার রাতে নগরীর লক্ষ্মীপুরে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখে বাড়িতে ফেরার পথে বর্ণালীর মোড়ে তার মোটরসাইকেলের গতিরোধ করে একদল সন্ত্রাসী। এ সময় তার বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে।